এই যে নির্বাচন যা হওয়ার ছিল হয়ে গেছে, জনগণের যা ভোট দেওয়ার ছিল দিয়ে দিয়েছে, নির্ভীকভাবে দেশে ভোট হোক সেই চেষ্টা সমস্ত দলের আর সমস্ত সরকারি মেশিনারি থাকতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় আবার পৃথক রাজ আছে, এদের চিন্তাধারা এদের চিন্তাভাবনা একটু আলাদাভাবে আছে। তো যেভাবে অশান্তি আর অরাজকতা নির্বাচনের সময় করল, তারপর আমাদের দলের সমর্থকরা বা অন্যান্য দলের সমর্থকরা একটু বাজি ফুটাবে, বিজয় মিছিল করবে বা উচ্ছ্বাস উৎকণ্ঠায় কিছু বলতে যাবে, তাদের কণ্ঠরোধ করা হবে, তাদের হাত কেটে দেওয়া হবে, তাদেরকে গুলিবিদ্ধ করতে হবে, এটা বরদাস্ত করা যাবে না। এই জন্যে এখানকার জনগণের ডাকেই আমরা আজকে দেখতে যাচ্ছি, যারা প্রভাবিত পরিবার আছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, যারা পীড়িত হয়ে হসপিটালে ভর্তি আছে তাদেরকে দেখছি, আর এর রিপোর্ট, বৃত্তান্ত রিপোর্ট আমরা কেন্দ্রীয় সরকারকে দেবো।